এলইডি স্ট্রিপ এখন খুবই জনপ্রিয় লাইটিং উপকরণ। আউটডোর কিংবা ইনডোর রুম ডেকোরেশন সহ নানারকম শৌখিন কাজে স্ট্রিপ এলইডি এখন অনেকেই কিনছেন এবং ব্যবহার করছেন। আমাদের আজকের ভিডিও স্ট্রিপ এলইডি নিয়ে। কয়েকটি আলাদা ভিডিওতে আমরা দেখব নানারকম স্ট্রিপ এলইডি বিষয়ে। আজকের ভিডিওতে থাকছে 28-35 এলইডি স্ট্রিপ, দেখব কেমন লাইটিং হয় এবং কিভাবে এটা ব্যবহার করতে হয়। আটাশ পঁয়ত্রিশ এলইডি স্ট্রিপ খুবই কম বাজেটের লাইটিং উপকরণ। ইলেকট্রনিক্স মার্কেট কিংবা অনলাইনে এটা খুব সহজে পাওয়া যায়। অল্প টাকায় পাওয়া যায় দারুণ এই লাইটিং গ্যাজেটটি। এই প্যাকেটে আছে 5 মিটার দৈর্ঘ্যের এলইডি স্ট্রিপের একটি ফুল সেট আপ। ফুট হিসেবে এটার দৈর্ঘ্য প্রায় 16 ফুট। এটাই ব্যবহৃত এলইডির মডেল 28-35। ব্যবহৃত এলইডির মডেল অনুযায়ী সেট আপটিকে বলা হয় 28-35 SMD এলইডি স্ট্রিপ। ইলেকট্রনিক্স মার্কেট কিংবা অনলাইনে 400 টাকার আশেপাশে কিনতে পাওয়া যায় সেই মডেলটি। প্যাকেটের পেছনে ছবিসহ বিভিন্ন তথ্য উল্লেখ করা থাকলেও এলইডির ধরন, লাইটিং টাইপ কিংবা ম্যাটেরিয়াল কোনো কিছুতেই মার্ক করা নেই। এজন্য এসব লাইটিং ডিভাইস কেনার সময় অবশ্যই সেলারকে জিজ্ঞেস করে অথবা ডিসক্রিপশন দেখে বুঝে কিনতে হয়। চলুন দেখি কী কী থাকছে এটার ফুল সেট আপে। প্রথমত পাওয়া যাচ্ছে একটি রিমোট কন্ট্রোল। অন্যান্য 8GB এলইডি স্ট্রিপ লাইটের মতোই এটার সাথেও থাকছে প্রায় একই রকম দেখতে এই রিমোটটি। লাইটিংয়ে কালার পরিবর্তন, কালার ইফেক্ট সহ স্ট্যাটিক ফিক্সড লাইটের জন্য ব্যবহার করা যায় এই রিমোটটি। এটা খুবই হালকা একটি রিমোট, সম্পূর্ণই প্লাস্টিক বিল্ড রিমোট সিস্টেম। সব মিলে 24টি বাটন এটায় আছে। সুবিধামতো লাইটিং সেট আপ করা যায় বাটনগুলো ব্যবহার করে। এটার সবগুলো বাটন কালার অনুযায়ী কাজ করবে কিনা সন্দেহ আছে। টেস্ট করার সময় বিষয়টি বোঝা যাবে। তার আগে রিমোট অ্যাক্টিভেট করার জন্য ব্যাটারি সেপারেটরটি বের করে নেব। এরপর বাকি আইটেমগুলো দেখব। রয়েছে একটি এলইডি ড্রাইভার মডিউল। লাইটিংয়ের কালার পরিবর্তন, বিভিন্ন কালার ইফেক্ট সহ রিমোটের যাবতীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয় এটার মাধ্যমে। ড্রাইভার ইউনিটে প্রয়োজন হয় 12 ভোল্টের ইনপুট। এজন্য আছে একটি DC পাওয়ার কানেক্টর। এটার আউটপুট কারেন্ট লেখা আছে সর্বোচ্চ 6 অ্যাম্পিয়ার পর্যন্ত। তথ্যটি সঠিক হলে 16 ফুট নয়, চাইলে আরও অনেক বড় স্ট্রিপও চালাতে পারবে এই মডিউল। এলইডি স্ট্রিপে কানেকশনের জন্য এটা আছে 4-পিন মেল হেডার। এই 4টি পিনের মাধ্যমে কন্ট্রোল হয় সুদীর্ঘ এলইডি চেইন। রিমোট সিগন্যাল রিসিভ করার জন্য একটি ইনফ্রারেড রিসিভার এখানে রয়েছে। সুবিধামতো অ্যাঙ্গেলে রিমোটের বরাবরে এটা সেট করে রাখতে হয়। এরপর রয়েছে একটি পাওয়ার অ্যাডাপ্টার। খুবই হালকা এবং কমন একটি অ্যাডাপ্টার দেওয়া হয়েছে সেটের সাথে। এটার আউটপুট পাওয়ার লেখা আছে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, হিসেব মতে 24 ওয়াটের সমতুল্য। সমস্যা হলো এটার ওজন এবং গঠন দেখে আমার মোটেও মনে হয়নি এটা 24 ওয়াট অ্যাডাপ্টার। 5 মিটার এলইডি স্ট্রিপ এটা ড্রাইভ করতে পারে, তবে মাত্র 400-450 টাকায় এতগুলো আইটেম সহ 2 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার দেওয়া কিভাবে সম্ভব, প্রশ্নটি এখানে থেকেই যাচ্ছে। সাদামাটা প্লাস্টিক বিল্ড বডির সাথে অ্যাডাপ্টারে আছে 2-পিন AC প্লাগ, সাথে আছে সাধারণ DC কানেক্টর। এটা সংযুক্ত করতে হয় ড্রাইভার মডিউলের সাথে। সব শেষে আছে মেইন উপকরণ। সুদীর্ঘ স্ট্রিপ লাইটের চেইনটি রয়েছে রোল আকারে। খুবই হালকা একটি প্লাস্টিক কন্টেইনার ব্যবহার করা হয়েছে পুরো চেইনটি ভাঁজ করে রাখার জন্য। 5 মিটার বা 16 ফুট লম্বা এলইডি স্ট্রিপ আছে এই রোলে। মাপ মতো খুলে কিংবা পুরোটাই একসাথে ব্যবহার করা যায় পুরো স্ট্রিপ। একটু কাছ থেকে দেখলে এটার গঠন বোঝা যায়। খুবই পাতলা এবং ফ্লেক্সিবল রিবন টাইপ স্ট্রিপে সোল্ডার করা হয়েছে প্রচুর পরিমাণ কালারফুল এলইডি। স্ট্রিপটির এলইডি সাইড পুরোটাই সিলিকন রাবার প্রোটেক্টেড। পানিতে পুরোটা ভিজে গেলেও নষ্ট হয় না। প্রতি মিটারে এটা আছে 7টি করে এলইডি। এভাবে পুরো স্ট্রিপে এলইডির সংখ্যা দাঁড়ায় প্রায় 300টি। স্ট্রিপটির এলইডির উল্টোপাশ স্টিকি টাইপ। সফট আঠা দেওয়া আছে ফার্নিচার কিংবা যে কোনো বস্তুর সাথে আটকে রাখার জন্য। কমদামি স্ট্রিপ হওয়ায় এটার সিঙ্গেল চিপে 8GB এলইডি দেওয়া হয়নি। 28-35 মডেলের SMD এলইডি ব্যবহার করে সিঙ্গেল কালার রেড, গ্রিন এবং ব্লু এভাবে সেট আকারে সাজিয়ে তৈরি করা হয়েছে 16 ফুট লম্বা স্ট্রিপ। কিছুটা পরপর আপনারা দেখতে পাচ্ছেন কেটে আলাদা করার জায়গা। পুরো 5 মিটার কিংবা 16 ফুট একসাথে দরকার না হলে মার্ক করা পজিশন দেখে মাপ মতো কেটে ছোট করেও ব্যবহার করা যায়। চলুন এবার টেস্ট করব। প্রথমে স্ট্রিপের প্রান্তে থাকা 4-পিন কানেক্টরটি ড্রাইভার ইউনিটে সংযুক্ত করব। এখানে কানেকশনের ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।
দেখুন মেল এবং ফিমেল দুটোর সাথেই আছে অ্যারো মার্কিং। এই মার্কিং দেখে এভাবে কানেকশন দিতে হবে। এরপর ড্রাইভার মডিউলে থাকা ডিসি কানেক্টরে সংযুক্ত করতে হবে সাথে দেয়া 12 ভোল্টের অ্যাডাপ্টারটি। কানেকশন হয়ে গেলে পাওয়ার প্লাগ করব। পাওয়ার কানেক্টেড হতেই শুরু হয়ে যাবে কালারফুল লাইটিং। অতিরিক্ত রুম লাইটে আলো পরিষ্কার বোঝা যাচ্ছে না, আলো কমিয়ে দেখব। রিমোটের মাধ্যমে এটার কালার পরিবর্তন করা যায়, সাথে পাওয়া যায় নানা রকম লাইটিং এফেক্ট। এই মডেলটিতে সিঙ্গেল কালার এসএমডি এলইডি চিপ ব্যবহার করায় সাদা আলো যেমন কুল বা ওয়ার্ম হোয়াইট কোনোটাই পাওয়া যায় না। রিমোটের বাটনে থাকা কালার অনুযায়ী কিছুটা কালার পরিবর্তন হয়, তবে আরজিবি অর্থাৎ ইন্ডিভিজুয়াল রেড গ্রিন এবং ব্লু এই তিনটি কালার বাদে অ্যাকুরেট কোনো কালার এটা থেকে পাওয়া যায় না। মূলত সিঙ্গেল কালারের লাল সবুজ এবং নীল এলইডির কালার মিক্সিংয়ে এটাই পাওয়া যায় কালারফুল লাইটিং। স্ট্যাটিক কালার হিসেবে তিনটি লাইটিং সঠিক পাওয়া যায়, শুধুমাত্র রেড এলইডিতে রেড লাইটিং, একইভাবে গ্রিন এলইডিতে গ্রিন লাইটিং এবং ব্লু এলইডিতে পাওয়া যায় ব্লু লাইটিং। যে কোনো সিঙ্গেল কালারে আলো কম পাওয়া যায়, বিভিন্ন কালার ইফেক্টে মাল্টি কালারে সবগুলো এলইডি জ্বললে বেশ ব্রাইট লাইটিং পাওয়া যায়। নানা রকম লাইটিং ইফেক্টের জন্য রিমোটে অনেক ফাংশন আছে। অ্যাকুরেট কালার সেট করতে না পারলেও প্রতি বাটনে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। কালার ইফেক্টের মধ্যে ফ্ল্যাশ, স্ট্রোব, ফেড এবং স্মুথ ইফেক্টে মিক্সড কালারে পাওয়া যায় দারুণ কিছু লাইটিং ইফেক্ট। এরকমই মিক্সড কালারে লাইটিং দরকার হলে কম দামে কিনতে পারবেন এই সেটআপটি। মাত্র 400 টাকার আশেপাশে অনলাইন থেকে কিনতে চাইলে পুরো সেটআপটি পেয়ে যাবেন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। স্ট্রিপ টাইপ এলইডির আরও অনেকগুলো লাইটিং গ্যাজেট আমার কালেকশনে আছে, আপনারা চাইলে দেখাবো দারুণ কিছু আইটেম। শীঘ্রই কথা হবে অন্য কোনো গ্যাজেট নিয়ে। ভিডিও আজ এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দারুণ দারুণ গ্যাজেটের নিত্য নতুন ভিডিও পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।